হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো কোট কলার কাটিং কিভাবে করতে হয়, কোট কলার কিভাবে কাটতে হয়। এই কলারটা হচ্ছে আপনার অ্যাফ্রনের জন্য পারফেক্ট, অ্যাফ্রনের জন্য এই কলারটা প্রয়োজন হয়। তো আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেবো এটা কিভাবে কাটিং করতে হয়। আর সেলাই যদি কোনো আপনারা করতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয়, তো আমি সেলাইয়ের জন্য একটা ভিডিও করে দেবো। তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কমেন্টস বক্সে জানাবেন, তো আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমি সেলাইয়ের একটা ভিডিও বানিয়ে দেব। তো এটা কলারটা আপনার অ্যাপ্রনের মধ্যে ব্যবহার হয়, কলেজ ড্রেস বা ক্লিনিক, ডাক্তার নার্সরা ব্যবহার করে এগুলা, এগুলাতে এইরকম সেমভাবে কলার দিতে হয়। তো কলারটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, এটা কাটিংটা বুঝতে পারলে অনেক সোজা, আর না বুঝলে কঠিনই মনে হয়। তো আমি আজকে এমনভাবে আপনাদেরকে এটা দেখিয়ে দেবো একদম আপনাদের আপনারা সহজে বুঝতে পারবেন, একদম সহজভাবে আমি বুঝিয়ে দেবো আজকে আপনাদেরকে। দেখুন, একদম সহজ মাপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি। প্রথমে আমি 5.5 একটা দাগ দিলাম, 8 একটা দিলাম, 12 একটা দিলাম, এর 3টা মার্ক দিলাম। এ দেখুন 5.5, 8, 12, এখানে 6 একটা মার্ক দিলাম। আর প্রথম যে মার্কটা দিয়েছি এটাকে 4 একটা মার্ক দিতেছি, এরপরে 4 একটা, এ মানে এই দুইটা সূত্র দিয়ে আমি কলারটা কাটিং করব। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে 5.5, পরে 8, পরে 12, এরপরে 6, এখানে 6, এর নিচে 4। দেখুন আমি কিভাবে মার্ক দিচ্ছি, দেখুন, এ দেখুন এইভাবে মার্ক দিয়ে নেবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সোজা করে এই দাগটা অনুযায়ী কাটা হবে। দেখুন এখানে আমি 1 ইঞ্চি রাখবো, এ দেখুন 1 ইঞ্চিতে একটা মার্ক দিলাম। দেখুন আমি কলম দিয়ে একটা মার্ক দিয়ে দিচ্ছি, আপনারাও এভাবে দিয়ে নেবেন। আসলে খুবই সহজ, একদম বুঝলে খুবই সহজ, যা বলে বোঝানো যাবে না, একদম খুবই সহজ। এই মাত্র 2-3টা মার্ক দিয়ে আমি কতটা কাটিং করে নিচ্ছি, এখানে 1 ইঞ্চি। আমি আবারও বলে দিচ্ছি, উপরে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি দিয়েছি আমি। দেখুন এখানে তো 8 আছেই, এ দেখুন এখানে আমি স্কেল দিয়ে একটা মার্ক দিয়ে নিলাম। আর এখানে একটা মার্ক দিয়ে নিলাম, এ দেখুন কলার হয়ে গেছে। আসলে খুবই সহজ, কলারটা হয়ে গেছে, দেখুন আমি কাটিং করে দেখাচ্ছি। মুখোমুখি কেটে নিচ্ছি, এই ফার্স্টটা দিয়েও কেটে নিচ্ছি। সেমভাবে দুইটা কেটে নেব, বা সেমভাবে দুইটা কেটে নিচ্ছি। আমি আসলে ফেফার দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি পরে বক্রম দিয়ে কেটে নেব। তো আপনারাও প্রয়োজনে একবার দুইবার ফেফার দিয়ে ট্রাই করতে পারেন। এটা হচ্ছে সামনের কোট কলারের সামনের যে গলাটা আছে ওটা, এ দেখুন এভাবে সেট হবে, এভাবে এভাবে পয়েন্ট বাইর হবে, এইভাবে পয়েন্ট বাইর হবে। প্রথমে ছবিতে যে যেটা দেখেছি সেম ওটাই।
এটা হচ্ছে ফিসনের ব্যান্ড, আমি ব্যান্ডটা 14 দিব। তো 14 দিলে আমি 14 হিসাবে আমি এখানে রাখবো। এর সাথে আমি একটা মার্ক দিলাম। এখানে 3.5 একটা মার্ক দিলাম, আর এখানে 4.5 একটা মার্ক দিলাম। আচ্ছা, আমি আপনাদেরকে একটা পয়েন্ট দেখাই। এখানে আমি ফোনে সাথে তো প্রথমটা মার্ক দিলাম, এখানে 1 ইঞ্চি আমি এখানে শেপ দেবো। এই যে এখন দাগটা দিছি, দেখুন এই দাগটা, এটা 1 ইঞ্চি এখানে শেপ হবে, দেখুন হয়ে গেছে। তো আমি আপনাদের কলম দিয়ে একটা মার্ক দিয়ে দেখাচ্ছি, এইভাবে কাটিংটা হবে। আর এটা একদম মুখের থেকে এখান থেকে হবে, এই মুখের থেকে হয়ে এইভাবে শেপটা হবে। এ দেখুন, এ তো হয়ে গেছে। বাস কোট কলার কাটিংটা হয়ে গেছে, আসলে খুবই সহজ। কীভাবে সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি একটু, এভাবে এটা শেপটা হবে, এটা এটা পয়েন্ট হবে। বাস আসলে খুবই সহজ, করতে গেলে খুবই সহজ, না করতে গেলে কঠিন হয়।